আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এতটাই আমাদের মধ্যে অনেকের এই সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের ভিডিওর টাইম কেন কাউন্ট হয় না তো এই ওয়াশ টাইম কাউন্ট না হওয়ার কারণ কি সেটা আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন যে ভাই কমেন্টে বলেন অনেকেই যে আমাদের ওয়াশ টাইমগুলো দেখাচ্ছে ওয়াইটি স্টুডিওতে অনেক কিন্তু আমাদের কিন্তু সেইগুলো কাউন্ট হচ্ছে না বা পরবর্তীতে রিমুভ হয়ে যাচ্ছে তো কি কারণে এই সমস্যাটি হচ্ছে তো প্রথম যে সমস্যাটি হচ্ছে সেটা হলো যে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আপনি যদি আপনার ইউটিউবের ভিডিও আপনি আপনার নিজের ডিভাইস দিয়ে বা নিজের মোবাইল ফোন দিয়ে যদি বারবার ওয়াচ করেন তাহলে কিন্তু ইউটিউব কিন্তু বুঝে ফেলবে কারণ এই ওয়াচ টাইমগুলো ইনভ্যালিড ইউটিউব আপনারা অনেকেই ভাবছেন যে ইউটিউব বুঝতে পারবে না কিন্তু ইউটিউব কিভাবে বুঝবে সেটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন ইউটিউব কিন্তু ওয়াচ টাইম দেখবে আপনার ট্রেকিং করে অর্থাৎ আপনার আইপি এড্রেস ট্রেক করবে আর যখনই দেখবে আপনার একই ডিভাইস দিয়ে বারবার ভিডিও কিন্তু দেখা আপনি দেখছেন তাহলে কিন্তু আপনার এই ওয়াচ টাইম ইউটিউব রিমুভ করে দেবে বা কাউন্ট করবে না তো এই ভুলটা কখনো করবে না যে বারবার একটি মোবাইল ফোন দিয়ে আপনারা বারবার বিভিন্ন রকমের জিমেল দিয়ে আপনি কিন্তু আপনার ভিডিওগুলো ওয়াচ করেন এটা কখনো করবেন না কারণ এটা করলে কিন্তু আপনার ওয়াচ টাইম কখনো কাউন্ট হবে না বা ইউটিউব কিন্তু এগুলো রিমুভ করে দেবে তো এই বিষয়টি অনেকের জানাল ছিল আশা করি আজকের ভিডিওটি দেখার পর বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন শুধু থাকুন অনেকটি ভিডিওতে আবারও দেখা হবে